হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছে বেশ কিছু অজানা গুণাগুণের কথা আর আপনি যদি আমাদের সোমোনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে এই গাছটি ভালো করে লক্ষ্য করুন এই গাছটির নাম মুক্তাঝুরি গাছ এই গাছটি উচ্চতায় দু হাতের বেশি হয় না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এদের জীবনচক্র শেষ হয়ে যায় পুনরায় জন্ম হয় বিশ থেকে বৃষ্টিপাতের পরে এদের নিবাস আফ্রিকার উষ্ণমণ্ডল ভারতীয় উপমহাদেশ ও ইউরোপে এদের কখনো দেখা যায় না পশ্চিম আফ্রিকায় ভারতের কিছু এলাকাতে ও ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বিশেষত লক্ষদ্বীপ এলাকায় এদের কচি ডগা ও শাকসবজি হিসাবে খাওয়া হয় আমাদের দেশে এর আরেকটি আঞ্চলিক নাম নারকেলি শাক যা সেদ্ধ হতে একটু সময় নেয় মুক্তাঝুরি পাতার বটা বেশ লম্বা এবং গোড়ার দিকে সামান্য চিকন হওয়াতে দেখতে কিছুটা নারকেলের মতো লাগে ঝুড়িতে কখনো কখনো অতিরিক্ত হাইড্রোসায়নিক অ্যাসিড জাতীয় বিষ থাকতে পারে যা স্বাস্থ্যের পক্ষে হিতে বিপরীত হতে পারে এই বিষ কাটানোর জন্য ওষুধে কখনো কখনো টাইলোফোরা ইন্ডিকা অর্থাৎ অনন্তমূল ব্যবহার করা হয় মুক্তাঝুরি গাছের শিকড় গভীরে যায় না তাই এক টানে উঠে ফেলা যায় শিকড় সমেত যার গোটা গাছই ব্যবহার্য নানাবিধ চর্মরোগের জন্য এটি একটি আদর্শ গাছ একচিমা অ্যালার্জি দাঁত ব্রণ কাটাছেড়া প্রদাহ সাইনাস ইত্যাদির জন্য অনেকে এর তেল তৈরি করে ঘরে রাখেন তেল তৈরির জন্য পাতার রসের সাথে সমপরিমাণ নারকেল তেল ও সামান্য হলুদের গুঁড়ো সহ জাল দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে সিজলিং বা হিসিস শব্দ শুরু হয় যা সম্পূর্ণভাবে মিলিয়ে গেলে ঠান্ডা করে ছেঁকে নিয়ে তা কাঁচের পাত্রে ঢেলে চিকিৎসার জন্য রেখে দেওয়া যায় দক্ষিণ ভারতের কিছু এলাকায় এভাবে প্রস্তুত করা তেলকে অনেকে ম্যাসেজের কাজে নিয়মিত ব্যবহার করে থাকেন এছাড়াও মুখে ব্রণ উঠলে সম পরিমাণ মুক্তাছুরির পাতা তুলসী ও নিম মিশিয়ে পেস্ট করে লাগালে দ্রুত নিরাময় হয় মুখের সূক্ষ্মরম দূর করার জন্য পাতার পেস্ট লাগিয়ে পরে ধুয়ে ফেলতে হয় তবে সপ্তাহে দুদিন করে লাগাতে হয় আগেকার দিনে যখন রাসায়নিক হেয়ার রিমুভার ছিল না তখন লোকালয় বিশেষে মুক্তাঝুরির পাতা ব্যবহার করা হতো যার পার্শ্ব প্রতিক্রিয়া হতো না মাথার কুসকে দূর করার জন্য মুক্তাঝুরি পাতার পেস্ট ভালো হলেও ব্যবহার করা সঙ্গত নয় কারণ চুলের গড়ায় সেবাসিয়াস গ্ল্যান্ডের উপরে এর প্রতিক্রিয়া বেশ কিছুদিন পর্যন্ত অব্যাহত থাকে চুলকানি দূর করার জন্য পাতার পেস্টের সঙ্গে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিলে কার্যকারিতা বেড়ে যায় ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়া বা কানে ক্ষত হলে এর কয়েকটা রস খুব উপকার করে এছাড়াও ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা যক্ষা এবং ফুসফুস থেকে রক্ত নির্গমন ও ভয়ানক কভের জন্য হোমিওপ্যাথিতে এর ব্যবহার দেখা যায় এমনকি জিহার ঘায়ে ছুলে কৃমি রোগ শিশুর হাঁপানি ও কোষ্ঠকাঠিন্যে এর ব্যবহার রয়েছে মুক্তাঝুরি ভেষজটি আমাদের দেশে বেশ উপেক্ষিত চিরকাল একে আমরা আগাছা বলে তাচ্ছিল্য করি যা দক্ষিণ ভারতে কখনো করা হয় না তারা ব্যবহার করে থাকেন এর গুণগত উৎকর্ষকে কোনো কোনো আধুনিক চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া ও কুফলকে অবজ্ঞা করে অনেক ধরনের রোগবালায় থেকে নিরাপদে রাখেন নিজেদের তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন